কথা হচ্ছে, কালকে 6:30টার সময় মিটিং ডাকা হয়েছিল। অ্যাকর্ডিং ঠিক 6:30টার সময় আমি উপস্থিত ছিলাম। 1 ঘন্টা উপস্থিত থাকার পরেও যখন মিটিং আর শুরু হয়নি, তখন আমি আমার একটা পারিবারিক একটা কাজে, কারণ আমি 7:30টার সময় আগে বলেছিলাম যে আমি এর বেশি থাকতে পারবো না, 7:30টার সময় আমি আমাদের দলীয় যে মুখ্য সচেতক কল্যাণীরা এবং অন্যান্যরা যারা উপস্থিত ছিলেন তাদেরকে বলে চলে এসেছি যে আমি থাকতে পারছি না, বলো আমার একটা পারিবারিক কাজে আমাকে যেতে হচ্ছে। আমি 6:30টার সময় ঠিক এসেছি, 1 ঘন্টা ওয়েট করেছি, মিটিং এখনও শুরু হয়নি। তারপর শুনেছি মিটিং প্রায় 8:15 নাগাদ শুরু হয়েছে, তার জন্য আমি চলে এসেছি। এটা নিয়ে আপনারা অনেকে অনেক রকমভাবে গল্প লিখতে পারেন, বলতে পারেন, আমার এই পুরোপুরি ব্যাপারে কিছু বলার নেই। দ্বিতীয় প্রশ্নটা যেটা আপনি করলেন, যে তুলসীবতী স্কুলে যে আমাদের সভাটা হয়েছিল, সেদিনকে সুযোগ করে দিয়েছিলাম, আমি আগেও বলেছি যে কর্মীদের মনে বিশাল জ্বালা ক্ষোভ তৈরি হয়ে রয়েছে নানা বিষয়বস্তু নিয়ে, সেগুলো আমরা জানার চেষ্টা করেছি এবং দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এই ব্যাপারগুলো তুলে ধরবো বলে আমাদের রেজলিউশন পাইছি, এর বেশি কিছু। স্যার একটা বিষয় জানতে চাইছিলাম যে আজকে তো 3 জন বিধায়ক এরা মন্ত্রিত্ব পেয়েছেন, এদের বিষয়টা কিভাবে দেখছেন এক, দ্বিতীয়ত আপনারা যে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে যে বিধায়করা ছিলেন, আজকে কিন্তু সেই বিধায়কদের কাউকেই দেখা যায়নি, কেন সেটা দেখা যায়নি, কি কারণ ছিল যদি একটু বিস্তারিতভাবে বলেন। শুধু আপনারা, আমরা সেদিন 5 জন বিধায়ক ছিলাম, তো আপনারা শুধু বলছেন 5 জন ছিল আজকে দেখা যায়নি। সুরজিৎ দত্ত কি ছিল আজকে? অতুল দেববর্মা কি ছিল আজকে? পরিমল দেববর্মা কি ছিল আজকে? বিনয়ভূষণ দাস কি ছিল আজকে? এরকম বহুজন বিধায়ক আজকে উপস্থিত থাকতে পারে, নানা কারণে তাদের বিভিন্ন প্রবলেম থাকতেই পারে, উপস্থিত থাকতে পারে না। তো এটাকে নিয়ে শুধু আমাদেরকে আইসোলেট করে কিছু একটা রং মাখানোর একটা প্রচেষ্টা, এগুলো আপনারা এগুলো থেকে গল্প খবরের কাগজে যদি কোনো নিউজ না থাকে, এই সমস্ত আবোল তাবোল লিখে ভরিয়ে কিংবা কোনো ইলেকট্রনিক মিডিয়া খবরের শর্টেজ থাকলে এই সমস্ত মুখরোচক গল্প বানিয়ে কোনো লাভ হবে না। আমাদের লক্ষ্য একটাই, মানুষের প্রবলেমগুলো অ্যাড্রেস করা। মানুষ যদি ভালো থাকে আমরা ভালো, মানুষের অবস্থানটা কি সেটা রাজ্যের মানুষই বলতে পারে, আমরা যারা মানুষের জন্য কাজ করি, রাজনীতি করি, আমরা সেটা ভালো বলতে পারব। তো আমি যারা মন্ত্রিসভায় যোগদান করেছেন তাদের শুভেচ্ছা রইল, জনস্বার্থে যেন ওনারা কাজ করেন এই প্রত্যাশাই থাকবে, ভালো কাজ ওনারা যদি করে নিশ্চয়ই রাজ্যের মানুষ সমর্থন যোগাবেন, আমারও শুভেচ্ছা থাকবে এবং প্রত্যাশা থাকবে যারা নতুনভাবে মন্ত্রিসভাতে যোগদান করেছেন তারা যেন ভালো কাজ করতে পারে। স্যার 2023-এর যে নির্বাচন আসছে, ঘনিয়ে আসছে, কি পরিকল্পনা নিয়েছেন এক, আর আমার সর্বশেষ প্রশ্ন যেটা থাকবে যে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন মিডিয়া বা পত্রপত্রিকায় যে পশ্চিমবঙ্গ থেকে একটা তৃণমূল কংগ্রেসের যে প্রভাব রাজ্য ত্রিপুরায় বিস্তার লাভ করেছে, তাদের মধ্যে কিছুদিন আগেই কুণাল ঘোষ, পশ্চিমবঙ্গের কুণাল ঘোষ, উনি বারংবার একটা কথাই বারবার স্পষ্ট করে বলছেন যে বিজেপির মানে অসংখ্য বিধায়ক ওদের সাথে নাকি যোগাযোগ করছে, যোগাযোগ করে যোগাযোগ স্থাপন করছে, এবং আপনার নামটাও উনি উল্লেখ করে বলছেন যে রাজ্যে নাকি বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন ওনার কাজকর্মে সন্তুষ্ট নন, রাজ্যে আইনের শাসন নেই, সেটা বিরোধী দলনেতা মানিক সরকার বহুবার বলে, বিষয়টা নিয়ে কি ভাবছেন, কি দেখছেন বিষয়টা নিয়ে? স্যার কে কি বলল, তাদের দৃষ্টি কোন থেকে তারা কুণাল বাবুরা বলেছেন, এ ব্যাপারে আমার রিয়েক্ট করা কোনো মানে হয় না। উনি ওনার দৃষ্টিকোণ থেকে কথা বলেছেন সেটা বলতেই পারেন। আর নির্বাচনের যে আসছে 2023-এ, আমাদের ভারতীয় জনতা পার্টি তো নেতৃত্বরা রয়েছে, প্রদেশ সভাপতি রয়েছেন, আমাদের 2 জন ইয়াং ডাইনামিক পপুলার 2 জন জেনারেল সেক্রেটারি, 3 জন জেনারেল সেক্রেটারি রয়েছেন, পাপিয়া দত্ত, টিঙ্কু রায় এবং আমাদের কিশোর বর্মন, ওনারা যে সিদ্ধান্ত, যে পলিসি গ্রহণ করবেন সেটা কার্যকরী করার দায়িত্ব আমাদের থাকবে, সেটা কার্যকরী করবো আমরা। রাজনৈতিক দলগুলো
ভালো পরিবেশে যে রাজনীতিটা হয়, কোথাও হামলা হুজ্জুতির ঘটনা, এগুলো খুব আমাদের ভালো সংকেত দেয় না রাজ্য সম্পর্কে। গায়ের জোর পেশির জোর সবাই সবসময় সমানভাবে থাকে না। আমার এতটুকু অনুরোধ থাকবে সমস্ত রাজনৈতিক দলের কাছে, বিশেষ করে শাসক গোষ্ঠীর কাছে, এই পেশি জোরের উপর বিশ্বাস না রেখে মানুষের উপর আস্থা অর্জনের ব্যবস্থা গ্রহণ করার জন্য। বেশি জোর ব্যবহার করে বেশি দূর এগোনো যায় না। গণতান্ত্রিক দেশে সকলের অধিকার রয়েছে, সমস্ত রাজনৈতিক দলের অধিকার রয়েছে, তারা তাদের পলিসিগুলোকে নিয়ে এগোবে, জনসমর্থন করবে। এর মধ্যে যদি কোনো বাধা কেউ দেওয়ার প্রচেষ্টা নেয়, মোস্ট আনফর্চুনেট এবং দুর্ভাগ্যজনক ঘটনা। এবং এটা করলে যেই দলটাই করবে, এই দলটা আরও বেশি বেশি করে মানুষ থেকে তার দূরে সরতে থাকবে। আমার অনুরোধ থাকবে এই হামলা হুজ্জুতির রাজনীতি বন্ধ করে গণতান্ত্রিক পরিস্থিতি এবং পরিবেশ যেন রাজ্যে কায়েম থাকে তার উপর নজর দেওয়ার জন্য। গত সাড়ে তিন বছরে আপনাকে বিজেপির